আসসালামু আলাইকুম, এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাজমুল হাসান তন্ময়। করোনা ভাইরাসে সারা বিশ্বে 1,77,000-এর বেশি মানুষের মৃত্যু ঘটেছে। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন 25,57,000-এরও বেশি মানুষ। বিশ্বে করোনা এখন সবচেয়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, প্রতিদিন গড়ে সেখানে প্রাণ হারাচ্ছেন সহ শতাধিক। এ অবস্থায় চীনের উহান থেকে করোনা মহামারী শুরু হওয়ায় এবং বিশ্বকে এ সম্পর্কে ধোঁয়াশায় রাখায় দেশটির বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা ঠুকে দিয়েছেন যুক্তরাষ্ট্রের মিসৌরি প্রদেশ কর্তৃপক্ষ। এদিকে সামনে করোনা মহামারীর দ্বিতীয় পর্যায়ে জাতি পড়তে পারে বলে সতর্ক বার্তা দিয়েছেন দেশটির রোগ প্রতিরোধ বিভাগের প্রধান। সিঙ্গাপুরে চলাচলে কঠোর নিষেধাজ্ঞাসহ লকডাউন বাড়ানো হয়েছে 1 জুন পর্যন্ত। ইতালিতেও আগামী মে পর্যন্ত লকডাউন বাড়ানো হতে পারে বলে ফেসবুকে পোস্টে জানিয়েছেন প্রেসিডেন্ট গুইসেপ্তে কোন্তে। দেশটিতে এ পর্যন্ত 24,500-এর বেশি মানুষ করোনায় মারা গেছে, যা ইউরোপের সর্বোচ্চ। চায়নায় আবারও আক্রান্তের সংখ্যা বাড়ছে। 24 ঘন্টায় সীমান্ত শহর হেইলংজিংয়ে নতুন 30 জনকে শনাক্ত করা হয়েছে। দেশের বিভিন্ন জেলায় বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সকালে 2 জনের মৃত্যু হয়েছে। জেলা সিভিল সার্জন এ খবর নিশ্চিত করেছেন। এ নিয়ে সেখানে মৃতের সংখ্যা দাঁড়ালো 25 জনে। এদিকে খুলনায় করোনা উপসর্গ নিয়ে 1 জনের মৃত্যু হয়েছে। শরীয়তপুরে গত 24 ঘন্টায় নতুন করে 3 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে 2 জন ড্যামুডা উপজেলা এবং অন্য 1 জন শনাক্ত হয়েছে নড়িয়ায়। এ নিয়ে জেলায় আক্রান্তের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 11 জন। শরীয়তপুরের স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছেন। ঠাকুরগাঁও সদর উপজেলার টিকাপাড়ায় এক গৃহবধূর করোনা শনাক্ত হয়েছে। 10 দিনের আগে তিনি ঢাকা থেকে বাড়ি আসেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 7 জন। বান্দরবানের থানচিতে নতুন 3 জন করোনা রোগী শনাক্ত হওয়ার ইউএনও ওসি চিকিৎসক সহ 7 জন কোয়ারেন্টাইনে। চাঁপাইনবাবগঞ্জে নতুন করে শনাক্ত হয়েছে আরও 2 জন। এদিকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গত 24 ঘন্টায় 65 জনের নমুনা পরীক্ষায় 13 জন করোনা শনাক্ত হয়েছেন। এর মধ্যে যশোরে 4 জন, নড়াইলে 5 জন, মাগুরায় 2 জন এবং প্রথমবারের মতো কুষ্টিয়ায় 2 জন আক্রান্ত হয়েছেন। এছাড়া মেহেরপুরের মুজিবনগরেও প্রথমবারের মতো আক্রান্ত হয়েছেন 1 জন। তিনি বেসরকারি হাসপাতালের স্বাস্থ্যকর্মী। ছজন দোকানি করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় রাজধানীর কারওয়ান বাজারে খুচরা বেচাকেনা বন্ধের নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ। পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা থাকবে। ডিএমপি তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসনাত খন্দকার জানিয়েছেন, কারওয়ান বাজারে অন্তত 6 জন দোকানি করোনায় আক্রান্ত হয়েছেন। তাই সংক্রমণ এড়াতে মঙ্গলবার এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে খুচরা ব্যবসায়ীরা চাইলে নির্ধারিত বিজ্ঞান কলেজের সামনে পণ্য বিক্রি করতে পারবেন। দর্শক, এই মুহূর্তে রাজধানীর ফার্মগেটে আছেন আমাদের সহকর্মী শারফুল আলম। আমরা এখন সরাসরি কথা বলছি তার সাথে। শারফুল, কারওয়ান বাজারের খুচরা বাজারটি স্থানান্তরের জায়গাটিতে আপনি রয়েছেন, সেখানকার কার্যক্রম কি শুরু হয়েছে? দেখুন, আজকে কিন্তু এই করোনা বাজারের যে খুচরা বাজারটি স্থানান্তর করা হয়েছে তার কিন্তু প্রথম দিন। অনেকে কিন্তু এখন এই তথ্যটি জানেন না এবং অনেকে এই তথ্যটি না জানার কারণে এখনও বেশিরভাগ মানুষ সেই পুরনো কারণ বাজারে যাচ্ছেন এবং তারা সেই পুরনো খুচরা বাজারে গিয়ে ভিড় করছেন। তবে এর মধ্যেও সকাল থেকে গণমাধ্যমে যেসব তথ্য প্রকাশ করা হচ্ছে বা কারণ বাজারে যাওয়ার পরে অনেককেই ক্রেতা বিক্রেতাকে জানিয়ে দেওয়া হচ্ছে যে সরকারি বিজ্ঞান কলেজের সামনে খুচরা বাজারটি স্থানান্তরিত করা হয়েছে। তারা এই তথ্য চাপ পাওয়ার পর কিন্তু সকাল থেকে এখানে অনেক ভিড় বাড়ছে এবং তারা সামাজিক দূরত্ব বজায় রেখে কিন্তু এখানে কেনাকাটা করছেন। বিক্রেতারা বলছেন যে ক্রেতাদের অনেক এখানে আমরা ভিড়ও দেখতে পাচ্ছি। তারা বলছেন যে ব্যবসাও ভালো হচ্ছে তাদের, তবে যেহেতু এটা প্রথম দিন অনেক মানুষ এখনও এই তথ্যটা জানেন না, সেই জন্য কিন্তু মানুষ এখনও আসছেন না। তবে তারা আশা করছেন যত দিন বাড়বে, বেলা বাড়াবে, ততই কিন্তু এখানে আমার সাধারণ মানুষের আসার ভিড়টা বাড়বে এবং তারা এখানে নির্দিষ্ট দ্রুত বজায় রেখে করোনা মহামারীর মধ্যেও যে কেনাকাটা করতে পারছেন এই জন্য তারা সন্তুষ্ট প্রকাশ করছেন। তারা বলছেন যে ব্যবসা কিছুটা কম হলেও মানুষের নিরাপত্তাটা সবার জন্য প্রয়োজন আর এই জন্যই কিন্তু তারা এখানে সামাজিক দূরত্ব বজায় রেখে কেনাকাটা করছেন। এবং তারা বলছেন যে শুধু আমাদের শুধু কারণ বাজারের খুচরা বাজার না, ঢাকা শহরে যে বড় বড় বাজারগুলো আছে, পাইকারি আড়তগুলো আছে, সেই আড়তগুলোকে কিন্তু এই ধরনের রাজধানীর বড় বড় রাস্তায় বা মূল সড়কের পাশে কিন্তু এভাবে স্থানান্তর করে গেলে অনেক অংশেই মহামারী করোনা ভাইরাসের যে সংক্রমণ সেটা এড়ানো সম্ভব হবে। মোটামুটি তন্ময় এখানে এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ তথ্য। শারফুল, আপনাকে ধন্যবাদ।
মুশফিকুর রহিম ও আশরাফুলের পর এবার ব্যাট নিলামে তুলেছেন সাকিব আল হাসান। 2019 সালে ইংল্যান্ড বিশ্বকাপে 8 ইনিংসে 2টি সেঞ্চুরি ও 5টি ফিফটিতে এই ব্যাট দিয়ে 606 রান করেছিলেন সাকিব। রোহিত শর্মা ও ডেভিড ওয়ার্নারের পর বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় তৃতীয় স্থানেও ছিলেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। রেকর্ডের সেই প্রিয় এসজি ব্যাটটি এবার নিলামে তুলেছেন সাকিব, আর প্রাপ্ত অর্থ ব্যবহার করা হবে করোনা বিরুদ্ধে লড়াইয়ে দরিদ্র মানুষের কল্যাণে। অ্যাকশন ফর অ্যাকশন ফেসবুক পেজ রাতে এই নিলাম অনুষ্ঠিত হবে। করোনা ভাইরাস নির্মূলে অর্থ সংগ্রহের জন্য নিজেদের মাঠ নু ক্যাম্পে রাইটস বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন বার্সেলোনা। গতকাল মঙ্গলবার ক্লাবটির নির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। বার্সেলোনা সভাপতি জর্ডি কার্ডোনার জানান, ক্লাবের ইতিহাসে এবারই প্রথম নু ক্যাম্পের সাথে কোনো প্রতিষ্ঠান তাদের নাম জুড়ে দেওয়ার সুযোগ পাচ্ছেন। প্রাপ্ত এই অর্থ ক্লাবের তহবিলে নয়, যাবে মানবতার কল্যাণে। 19,000 দর্শক ধারণ ক্ষমতার এই স্টেডিয়ামটি 1957 সালে তৈরি করা হয়েছিল। সেই থেকে মাঠের মালিকানা নিজেদের কাছে ছিল বার্সার, কিন্তু করোনা ভাইরাসের জন্য জনস্বার্থে ক্লাবটির টাইটেলস রাইটস বিক্রি করতে হচ্ছে। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটেন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/etenbanglanews।